কে ধরে নিয়ে আসছে এমন সময়তে যুবক ছেলেখানা কি করলেন আটার বলে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন ওমর ফারুকের জামানে এই ঘটনা ঘটেছিল ওমর ফারুক বলে চলো তার কবরে যাব যে দেখব আল্লাহ যে বলছে বান্দার সঙ্গে যে চুক্তি করি এটা ভঙ্গ হয় না আজকে যুবকের কবরে যাব যে দেখব যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান করে ছেলে মেয়েরা পারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার যুবকে কবরে উঠে চলে গেলেন প্রথমবার যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়ালাল কবর প্রথমবার সালাম দিলেন কোন আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়ালাল কবর দ্বিতীয়বারও সালাম দিলেন কোন আওয়াজ আসলো না ও যুবক আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়ালাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানে ভেসে উঠেছিল আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলতে লাগে ওগো বাবা যুব বলো তো দেখিনি দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ঠিক রেখেছি তোমার অঙ্গীকার কি ঠিক রেখেছি যুবকটা বলতে লাগে এ রাসূলুল্লাহ সাহাবি এ হযরতে ওমর দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করে এটা কখনোই ভঙ্গ করতে পারে না আমার আল্লাহ পাক আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে তাহলে যান খবরদার আমার আল্লাহ অঙ্গীকার কখনোই ভঙ্গ হতে পারে না জেনে রেখে দেন তাহলে আল্লাহ ফার্স্ট অঙ্গীকার করেছেন কোরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াত 60 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব জোরে বলবেন না এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছে ফাস বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব তাহলে খবরদার জেনে রেখে দেন আল্লাহকে আমরা ডাকবো বলেন ইনশাআল্লাহ যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি আল্লাহ ডাকে সাড়া দিবেন আমরা ডাকিনি বলে এলাকায় ঝড় হই ঝড়খালি এলাকারই সংলগ্ন না বাসন্তী আচ্ছা এখান থেকে ঝড়খালি কত অনেক দূর আচ্ছা অনেক দূর এখনো আমার আচ্ছা আইলা এলাকা আমার ভাইরা তো জেনে রেখে দেন এই যে এত ঝড় হয় কেন বলেন দেখিনি আজকে ভাবেন আমরা আল্লাহ টাকা ভুলে গেছি তুমি আল্লাহকে টাকা শুরু করে দাও আল্লাহ তোমাকে মুসিবত থেকে বাঁচিয়ে দিবে বাঁচাবে না বাঁচানোর মালিককে আমরা বলি মাফাতুহুল গায়েব অনেকে বিশ্বাস করি না ভাবে ডাক্তারের কাছে গেলে মনে করে ডাক্তার বেশি দেয় বাঁচান কে বলে না বাস্তব আপনি নিজে ভেবে দেখুন অনেক লোক যায় ডাক্তারখানায় যাবে ডাক্তারখানায় যে বলবে তুই কার কাছে যে ভালো হলিস আমি অমুক ডাক্তারকে দেখিয়ে ভালো হয়েছি বলে নে কিন্তু ডাক্তার ভালো করে কে ভালো করে আল্লাহ ভালো করে তাহলে ডাক্তার কখনোই ভালো করতে পারে না মাফাতিউল গায়ব অদৃশ্যের চাবিকাঠি পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না নাম্বার ওয়ান আল্লাহ বলছেন যাও কালকে তুমি কত টাকা ইনকাম করবে অনেকে মনে করে যে আমি তো একটা ফিক্সড ইনকাম করি মনে করেন মাসিক আমার বেতন কত একটা জাস্ট আমি 10,000 টাকায় ধরছি তাহলে পার ডে কত হতে পারে 330 টাকার মতন একটা পড়বে তাহলে মনে করেন আজকে তাহলে এই পার ডে সে ভাববে আমি তো পার ডে ইনকাম করি না কোন দিন আল্লাহ তোমার বেশিও করে দিতে পারে
কথা বলে না তাহলে কে কালকে তুমি কত পরিমাণে ইনকাম করবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আর অনেকে বলে দেয় ওদিসে চাবিকাটি দিয়ে আফটার কিছু মানুষ আছে দেখবেন তাবিজ করতে আফটার কি বলেন কিছু গেছেন যে বলবে কিছু আফটার একদল ডাক্তার আম মানুষের 12টা বাজিয়ে দিচ্ছে আর একদল ভন্ড মাওলানা সাধারণ মানুষের 12টা বাজিয়ে দিচ্ছে কথা বলে না কেন দেখবেন আফটার কাছে গেছি কিচ্ছু নাই ওর কালমা দেখিয়ে বলে দিল দেখিছো আমি আজকে দিনেতে এটা দেখে বলছি তোমার পেটে ওষুধ করেছে কথা বলে না হে এমন করে বলে না চলো তোমার ওষুধ বার করতে হবে এর বিনিময়ে তোমাকে এই এটা সেটা আনতে হবে দিয়ে লিখে দিল ফর্দ করে দিল যা অমুক দিনে আসবে এত টাকা খরচা হবে কথা বলে না বলে কি হুজুর আমার ঘরে এরকম প্রবলেম হচ্ছে কোন মানুষ তার প্রবলেমের জন্য যে বলল হুজুর আমার ঘরে এরকম প্রবলেম হচ্ছে মাওলানা বলো কি করা যায় আত্মার মাওলানা চলে গেল যে বলছে দাঁড়া দেখছি যেই বলছে যা তোর ঘর আগে বন্ধ দিতে হবে কথা বলে না কেন বাস্তব আজকে জেনে রেখে দেন এই করে করে মানুষের 12টা বাজিয়ে দিচ্ছে খবরদার আটটারা হাক্কানি ফিট ধরুন দাদা হুজুর হক ছিল না না হক ছিল জোর করে বলেন হক ছিল পাঁচ হুজুর কেবলা হক ফির ছিলেন আজকে ভাবেন তাহলে এরকম হাক্কানি ফির দেখবেন সমাজে এরকম অনেকে হাতচালা কথা বলে কিছু আপনার মূর্খের দল সেগুলোকে মেনে লয় বলে হুজুর না ঠিক বলেছে আমি ধরেন আমি আমার দরবারে বসে তাবিজ লিখি ভাই কেউ এসে লিভারের প্রবলেম আমি যদি বলি ভাই তোমার এরকম টেনশন হচ্ছে আমি জাস্ট বুঝানোর জন্য বলছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস কথা বলে না বুঝার জিনিস বুঝলে আবু বাক্কার না বুঝলে আবু জেহেল কার দলে থাকবো জোর করে বলো আবু বাক্কারের দলে ঠিক কি না তাহলে মেন জিনিস বুঝতে হবে মনে করেন কোন একটা আমার কাছে ছেলে আসলো আমি তাকে বললাম ভাই তুমি টেনশন করো প্রতিটা মানুষের টেনশন হয় না হয় না কথা বলে না আমি বললাম ভাই তোমার এরকম কি গ্যাসের প্রবলেম আছে এভরি মানুষের একটা দেখবেন গ্যাসের প্রবলেম থাকে সে বলল হুজুর কি করে জানলো রে কথা বলে না বাস্তব ভাই দেখেন এরকম ভাবে বলে দিলাম সে আমি যেটা বলি তার কথার সঙ্গে মিলে গেল সে ভাবলো না হুজুর তো ঠিকই বলছে যেটা বলবো সে মানবে না অবশ্যই মানবে এরকম কিছু কিছু করে দেখবেন অনেকে বলে দেয় গায়েব সম্বন্ধে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমার ভাই শুনে রেখে দেন যারাই বলে আমাদের দরবারে একটা লোক এসেছিল অনেক দূর বর্ধমান সাইড থেকে আপনার তাকে কি একজন জ্যোতিষী হাত ছেলে বলেছে তুমি আর বেশি দিন বাঁচবে না তোমার আয়ু শেষ হয়ে গেছে তার লিভারের প্রবলেম হয়েছিল তো আল্লাহর রহমতে তাবিজ তাবিজ করে দেওয়া হলো সে ভালো হয়ে গেছে আফটার ভালো হয়ে যাওয়ার পর সে জ্যোতিষী ডেট দিয়ে সে বেঁচে গেলেন তাহলে বাঁচানোর মরণের মালিক কে আল্লাহ আজকে খুব মনোযোগ দিয়ে শুনেন দুটো কথা বলে যায় তাহলে আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো মাফাতিউল গায়ব এ সম্পর্কে একটা অনেক বড় ইতিহাস আছে আমি যা শর্ট করে বলি আগেকার যুগে জ্যোতিষীদের কথা ঠিক হতো কারণ আল্লাহ ফারিস্তারা যখন আরশে আজিম থেকে আল্লাহ কিছু হুকুম করতেন যাও কুমড়ো খালিতে এত পরিমাণে পানি হবে প্রথম আসমান থেকে আল্লাহ হুকুম করতেন সপ্তম আসমানের ফারিস্তারা শুনতেন সপ্তম আসমান থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে পঞ্চম পঞ্চম থেকে চতুর্থ এরকম ভাবে স্তবকার পর স্তবকা নামতে নামতে প্রথম আসমান প্রথম আসমানে কিছু জেন শয়তান প্রথম আসমানের কাছে চলে যেতেন ওই আল্লাহর ফারিস্তাদের আলোচনাগুলো শুনে দুনিয়ায় এসে জ্যোতিষীদেরকে বলে দিতেন কালকে কুমড়ো খালিতে এত পরিমাণে পানি হবে জ্যোতিষীরা এলাকায় আউট করে দিত সত্যি সত্যি পানি হতো এটা হুকুম ছিল কার কথা বলে না এরা খুব আগেকার যুগে হতো কিন্তু যখন আমার নবী দুনিয়ায় আসলেন সমস্ত জিনিস বন্ধ হয়ে গেল সূরা জিন আটটি সানে নুজুল করে দেখেন কোরআন শরীফ একটা সূরা আছে যে সূরার নাম সূরা জিন আয়াতে সানে নুজুলে বলা হচ্ছে কিছু ওই জেন শয়তান নবীর আগমনের পরেও ওই আসমানে শুনতে যেতেন আল্লাহর ফারিস্তাদের আলোচনা তখন আল্লাহর ফারিস্তারা আসমান থেকে তারা ধরে ওই জেনেদেরকে ছুঁড়ে মারতেন যেটাকে আমরা পৃথিবীতে বলি তারকা খসে পড়া কথা বলে না এই অ্যাকচুয়ালি তারকা খসে পড়ার মূল রহস্য হচ্ছে এটা আল্লাহর ফারিস্তারা আসমান থেকে তারকা ধরে আর ওই শয়তান জেনগুনুকে ছুঁড়ে মারে যাতে মানুষের কাছে কোনো আউট না হয় তো এরকম নবী আসার পর বন্ধ হয়ে গেল তো তাহলে কালকে কত পরিমাণে ইনকাম করবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না নাম্বার টু আটটি কবে মারা যাবেন কেউ জেনে বসে আছি
কেউ জেনে নাই কোথায় মরবেন এটা কেউ বলতে পারবো না মায়ের পেটে কি বাচ্চা আছে ডাক্তার আজকে হয়তো অনেক ছেলেরা এখন শিক্ষিত চালাকের যুগ না কথা বলেন চালাক না বুকা এখন চালাক আগেকার যুগে বুকা ছিল মানুষ এক ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 12 বছর ফেল করে যাচ্ছে ও একদমই পাস করতে পারেনি 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে কত সালে 21 সালে ও বিনা পরীক্ষা দিয়ে পাস করে গেছে পরীক্ষা দিতে হয়েছে 21 সালে বিনা পরীক্ষায় পাস করে গেছে ওকে সাংবাদিকরা যে কোশ্চেন করছে এই তুমি তো এত নম্বর নিয়ে পাস করে গেলে গব দাঁড়ি বেরিয়ে গেছে মাধ্যমিকে 12 বছর পরে আছো বলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কথা দিতে আছেন না আর মানুষ এখন চালাক হতে হতে চালাকির অতি সীমানায় চলে গেছে এক মুরুব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর বলছে হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি নি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখেছি সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি আর হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি বলছে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার বইয়ের নামে করে রেখেছি আমি খেয়ে যাবো ওর নামে গুনাহ হবে মানা হবে কথা বলেনি হবে কোনদিন মানা যাবে না আমার ভাইরা তাহলে মানুষ এখন অনেক চালাক তো দেখেন এখন চালাকি যুগ অনেকে বল দেয় না যে ডাক্তার বলে দেয় যে 3 মাসের পর আল্ট্রাসোনা কপি করে বলে দেয় যে মায়ের পেটে কি বাচ্চা আছে বলতে পারে না পারেনি কথা বলেনি ডাক্তার পারে ওই ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই 3 মাসের আগে মায়ের পেটে কি বাচ্চা এসেছিল বলতে বলুন তো দেখি পারবে কথা বলে নেই তাহলে এটা কেউ বলতে পারবে না কোথায় কত পরিমাণে পানি হবে এটা কে জানে আল্লাহ জানে তাহলে আজ আপনাকে আমাকে এই জিনিসগুলো ভাবতে হবে তাহলে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহকে যদি ডাকতে পারি আল্লাহ বলে বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহও তোদের ডাকবো জোরে বলবেন না তোরা একবার বান্দা বলে ডাক তোরা আমি আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদেরকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব আরো জোরে বলবেন না এক বান্দা এভরিডে টুপি সেলাই করতেন কি করতেন টুপি সেলাই টুপি সেলাই করে তার সংসার চলতো দেখেন আল্লাহকে ডাকছেন আল্লাহ তাকে মুসিবত থেকে হেফাজত করছে এভরিডে টুপি সেলাই করে তার সংসার চলতো একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা রানীমার খপ্পরে পড়ে গেলেন রানীমা আজকের দিনে রানীমা খুব অসৎ প্রকৃতি ছিল রানীমা তার দাসীদেরকে ডেকে বলে আমার দাসীরা চলো তোমরা যদি কোনো যুবক ছেলেকে দেখতে পাও তাকে আমার কাছে ধরে নিয়ে চলে আসবে রানীমা দাসীদেরকে ডেকে পাঠালেন দাসীরা সবাই মিলে কি করলো আস্তে আস্তে করে রানীমার কাছে চলে আসলে রানীমা আজকের দিন একটা সুদর্শন যুবক যাচ্ছে ওকে কি ধরে নিয়ে আসবো সবাই মিলে যে যুবক ছেলেটাকে তুলে রানীমার কাছে নিয়ে চলে আসলে রানীমা এই যুবকটাকে কিন্তু আপনার কাছে নিয়ে এসেছি যুবককে রানীমা ডেকে বলে যুবক তুই কি কাজ করিস বলে আমি টুপি সেলাই করি এদি আমার সংসার চলে বলে তোকে আর টুপি সেলাই করা লাগবে না তুই আজকের দিনে আমার কাছে থাক আমার কথা মতো চল এর বিনিময়ে তোকে আমি অনেক অনেক টাকা দেবো যুবক বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি আমার সামনে একটা বিকেল এসেছে জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ উপায় কি আছে যুবক ছেলেখানা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন এরকম ভাবে যুবক ছেলেখানা ছাতের উপরে চলে গেলেন রাত্রে তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি আল্লাহ রানীমার খপ্পরে পড়েছি তুমি আমায় হেফাজত করো মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা আপনার কোটি কোটি শুকরিয়া আল্লাহ আজকের দিনে আমি রানীমার খপ্পরে পড়ে গিয়েছি আল্লাহ রানীমার কাছে যদি থাকি জীবনের আমল গুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ কি হবে আল্লাহ আল্লাহ আজকের দিনে আমি ছাতে চলে এসেছি ও যুবকেরা ও মুরব্বী বাপেরা যুবক ছেলেখানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোবা করতে লাগি আল্লাহ ছাতের মধ্যে আছি আল্লাহ তুমি যদি আমায় না বাঁচাও কে বাঁচাবে খোদা তুমি যদি আমায় না হেফাজত করো কে হেফাজত করবে আল্লাহ আল্লাহ তুমি আমায় হেফাজত করে দাও ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিব্রাইল
হযরত জিবরাইল চলে যাও চলে যাও অমুক জায়গায় আমার এক বান্দাখানা আজকে দুনিয়াতে পড়ে আছে চলে যাও চলে যাও তাকে সহি সালামতে জমিনাই নামিয়ে দাও ছাদ থেকে যুবকটাকে জমিনায় নামিয়ে দিলেন যুবক জমিনায় চলেছে বাড়িতে চলে গেলেন আচ্ছা বলো দেখিনি ওয়াই তো শুনছেন সেদিনে তার টুপি বিক্রি হয়েছে হয়েছে টুপি বিক্রি হয়নি যুবক বাড়িতে চলে গেছে স্ত্রী বলছে হাগো স্বামী টুপি তো বিক্রি হয়নি আজকের দিনে কি খাবে কি স্বামী বলছে স্ত্রী সবর কর আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি জোরে বলবেন না আরেকটু জোর করে হবে না বলছে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি যাও তুমি আমাদের চুলোতে একটু আগুন লাগিয়ে দিয়েছো যদি আগুন না লাগাও এলাকার মানুষরা আবার আমাদের চুলোতে হাড়ি না চললে সবাই ঠাট্টা করবে বলবো তো চুলোতে আজকে হাড়ি চলে নে যাও চুলোতে আগুন লাগিয়ে দিয়েছে স্বামী স্ত্রী বসে আল্লাহর উপরে ধৈর্য ধরে গল্প করছে আগেকার যুগে একটা সিস্টেম ছিল একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে যেত হতো না এটা আগেকার যুগের সিস্টেম যুবক ছেলেখানা এরকম ভাবে কি করেন আস্তে আস্তে করে যুবক আটটার চলে গেছে এরা স্বামী স্ত্রী গল্প করছে একজন আগুন আনতে এসে বলে এই তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর চুলার মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে আরেকটু জোর করে বলবে না স্বামী স্ত্রী স্ত্রীকে পাঠালেন যাও দেখে সত্যি সত্যি আল্লাহর হুকুমে গরম গরম রুটি রুটিগুলো খেলেন স্বামী স্ত্রী আপনার আল্লাহ শুকর গুজারি করলেন স্ত্রী বলছে স্বামী দোয়া করো আল্লাহ যেন বড় লোক বানিয়ে দেয় তুমি এত বড় আল্লাহর ওলি এর আগে তো আমি জানতাম মুসলমানগণের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা স্বামী খান স্ত্রী জোর করে স্বামীর হাত গুলো তুলে দিল স্বামীর হাতটা কি আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন অনেকদিন পর স্ত্রী খানা শুয়ে আছে স্বামী স্ত্রীকে তুলে ও আমার স্ত্রী ঘুম থেকে উঠে পড়ো আজকে তিনি তুমি যে বড় লোক হবে বলেছিলেন একটা রশ্মি আলো আছে ওই আলোখানা কেউ ছুঁয়ে নাও তাহলে আল্লাহ বড় লোক বানিয়ে দিবে ও যুবকেরা স্ত্রী খানা কি বলে দিয়েছিলি ও আমার স্বামী আজকে দিনে তুমি কি আমাকে এই জন্য তুলেছ হ্যাঁ তোমাকে বড় লোক হওয়ার জন্য তুলেছি স্ত্রী খানা বলে স্বামী গো আল্লাহ যে হালতে রাখি আল্লাহ পাকে দরবারে কোটি কোটি সুগ্রিয়া আল্লাহ যে হালতে রাখি আল্লাহ দরবারে কোটি কোটি সুগ্রিয়া ও আমার স্বামী শুনে রেখে দেন আজকে দিনে আমি জানিয়ে দিলাম আজকে দিনে আমি বলে দিলাম আমি আর বড় লোক হতে চাই না গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই এতেকাল হয়ে গেছি এতেকালের পরে আমাদের লাশ কানা এরকম ভাবে আমরা জান্নাতি হয়েছি কিন্তু আপনি একটা জান্নাতের মধ্যে ভাঙা চেয়ারে বসে আছেন আমি সবাইকে বলতে লাগলাম ও জান্নাতি মানুষের আমার স্বামী দুনিয়ার জমিনে কত আমল করত আজকে দিনে আমার স্বামী কেন এরকম একটা ভাঙা চেয়ারে বসে আছে সবাই মিলে আমাকে বলে তোমার স্বামী দুনিয়ায় চেয়ে নিয়েছে আখেরা তার পাবে না দুনিয়া চেয়ে নিয়েছে ও আমার স্বামী আমার আখেরাত দুনিয়া চাই না আল্লাহর আখেরাত চাই তাহলে ভাবেন আল্লাহকে ডাকেন যুবক মুসিবতে পড়েছে দেখেছে কাকে আল্লাহকে বাঁচিয়েছে কে আল্লাহ আল্লাহকে ছাদ থেকে নামিয়েছে ফারিস্তা দিয়ে তাহলে তুমি আমিও যদি আল্লাহকে ডাকি আল্লাহ ফার্স্ট অঙ্গীকার করছে আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো এমন এক বান্দা জিনা করেছে বানি ইসরাইলদের জামানায় জিনা করলে তৎকালীন সময়ে সিস্টেম ছিল যেই জিনা করবে তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসা কোথায় জঙ্গলে বানি ইসরাইলদের যুবকটাকে সবাই মিলে যে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে আফটার একদিন চলে গেল দুদিন এরকম ভাবে এক সপ্তাহ দু সপ্তাহ কেটে গেল কেউ তার সঙ্গে দেখভাল দেখা সাক্ষাৎ করতে এসেনি না খাওয়া অবস্থায় জঙ্গলে পড়ে আছে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে তখনকার যুগের সিস্টেম জিনা করলি জঙ্গলে ফেলে দিয়ে চলে আসা বানি ইসরাইলদের ছেলেকে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসলো অনেকদিন পর ছেলেখানা আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ আজকে দিনে তোমার কাছে হাত পেয়ে দিয়েছি আল্লাহ তুমি আমায় মাফ করে দাও আল্লাহ তুমি আমার হাতকে কবুল করে নাও এরকম ভাবে ছেলেখানা আল্লাহ দরবারে হাত তুলেছে
মুসলমান করে ছেলে মেয়েরা পারা তরুণেরা এ নবী প্রেমিকেরা বনি ইসরাইলের যুবকরা আমার আল্লাহর কাছে কে দেখে যে তওবা কইছিল আল্লাহ পাক ওরে কুরআন মিন আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ পাক আজকে দিনেতে সবাই আমায় তাড়িয়ে দিয়েছে আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে জিনাখানা করেছিলাম সেই বন্ধুরা আমার সঙ্গে দেখভাল করতে আসলো না সবাই আমায় তাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো ও যুবকেরা এরকম ভাবে বনি ইসরাইলের ছেলেখানা আমার আল্লাহর কাছে কে দেখে যে তওবা করতে লাগে আমার আল্লাহ তার তওবাখানাকে কবুল করে নিয়েছিল আমার আল্লাহ জানিয়েছিল আমার বান্দা আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম তওবা কবুল হয়ে যাওয়ার পর যুবক ছেলেখানা ইন্তেকাল হয়ে গেলেন যুবকটা মারা গেলেন আমার আল্লাহ পাক হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা চলে যান অমুক জায়গায় আমার আল্লাহ বলে রাখি অমুক জায়গাতে বনি ইসরাইলের ছেলেরা অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমার একটা বন্ধু শুয়ে আছে চলে যান তার জানাজা খানা পড়বে যান ও যুবকেরা আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন বনি ইসরাইলের লোকেদের ডেকে নিয়ে চলো 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 আল্লাহ বলছে জঙ্গলের মধ্যে নাকি আল্লাহর বন্ধু শুয়ে আছে চলো 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 আমরা সবাই মিলে জঙ্গলে গিয়ে তার জানাজা খানা পড়বি যায় ও যুবকেরা হযরত নবী মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে আসলেন জঙ্গলের মধ্যে সে দেখে বনি ইসরাইলের লোকেরা দেখে নবী মুসা ওই ছেলেখানা গোসল দেওয়ার জন্য যখনই চেহারা খানা দেখে বনি ইসরাইলের লোকেরা বলে ও আল্লাহ পাকের নবী ও হযরত মুসা আলাইহিস সালাম এই মানুষটা নাকি জিনা করেছিল বলে একে আজকে দিনে তাড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে ই কি করে আল্লাহ পাকের বান্দা হতে পারে ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আমার আল্লাহ কি জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আল্লাহ পাকে তোমারে ফরিয়াদ করতে লাগে আল্লাহ পাক এই বান্দা থাকি নাকি আল্লাহ আপনার গুনাহগার বান্দা ইনাকি আল্লাহ জিনাকারী বান্দা আর তুমি বলেই নাকি তোমার বন্ধু আল্লাহ এটা কেমন করে সম্ভব ও যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা জিনা করেছিল ঠিকই কথা পাপ করেছিল ঠিকই কথা কিন্তু বান্দাটা আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিয়েছি আমি আল্লাহ তার জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহই কিন্তু মাফ করে দিয়েছি খবরদার চিন্তা করুনি আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে আজ আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা এই জান্নাতের বাগানে বসেছি তাহলে ফার্স্ট কাজ আমরা আল্লাহকে ডাকবো বলেন ইনশাআল্লাহ জোর করে হবে না এটা হলো আল্লাহ ফার্স্ট অঙ্গীকার করছেন বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো তাহলে আমরা সবসময় ডাকবো তো নাকি নাম্বার টু আল্লাহ বলেন বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব জোরে বলবেন না কে বলছে আল্লাহ বলছেন আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে স্মরণ কর ইসলাম এমন একটা ধর্মের নাম আপনি প্রতিটা সাইড দিয়ে ইসলামকে বিষয় নিয়ে আপনি স্মরণ করতে পারেন আচ্ছা আমরা যখন মসজিদে যাই কোন পা আগে দিই ডান পা আর বাথরুমে গেলে বাম পা আগে জেনে রাখবেন ইসলাম এমন একটা ধর্মের নাম আপনি যদি বাথরুমে যান তাতেও সওয়াব পাবেন যদি বাম পা দিয়ে প্রবেশ করেন বলবেন না সুবহানাল্লাহ আপনি নখ কাটছেন এই আগুলের নাম কি কথা বলে না শাহাদাত আগুল আপনি শাহাদাত আগুলে নখ কাটা স্টার্ট করেন ডান হাতে শাহাদাত আগুল পরস্পর কেটে যান বাম হাতের বুড়ো ছোট আগুল পরস্পর কেটে যান বাম হাতের বুড়ো আগুল ডান হাতের বুড়ো আগুল এইভাবে যদি আপনি নখ কাটতে পারেন সুন্নতের রসুল অনুযায়ী নখ কাটা হবে
ইসলাম এমন একটা শিক্ষা দিয়েছে একটা পানি খেতে গেলে আটটি নিয়ম ভাবে নিয়ম মোতাবেক পানি খান পানি খেলে ছটা সুন্নাত আছে পানির মধ্যে কটা ছটা আটটি যখন পানি খাবেন আগে গ্লাসটা খুলে দেখে নেবেন কিছু পড়েছে নাকি কটা হলো একটা পানি যখন খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ পড়বেন দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন বসে দাঁড়িয়ে খেলে হাদিস পাকের মধ্যে সে উগলে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে তিনটে হলো আটটি বাম হাতে গ্লাস ধরলে ডান হাতটা ঠেকাবেন কটা হলো চারটে পানি যখন খাবেন তিন নিঃশ্বাসে পানি খাবেন কোন নিঃশ্বাস তিন নিঃশ্বাস অনেকে এরকম বোতল ধরে এক ঘটে ছেড়ে দেয় ভুল বলছি না ঠিক বলছি আছে না রাসূল বলছে তোমরা তিন নিঃশ্বাসে পানি পান করবে আর লাস্ট পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে এভাবে যদি তোমরা পানি পান করতে পারো জেনে রাখবেন সুন্নতে রাসূল অনুযায়ী পানি খাওয়া হবে জোরে বলবেন না দেখবেন অনেক মানুষ আছে আপনার রাস্তায় দোকানদারে খবরদার আপনারা ভাববেন কে আমাকে আবার পরে বছরে দাওয়াত করবেন আমি সেই ওয়াজ করে সেরকম ভাবে ওয়াজ করব ওই নিয়ত করে এতটুকু বলছিনি বসেছেন যেগুলো বলে যাব যদি আমল করতে পারেন আল্লাহ যদি খুশি হয় তবেই জলসা ভুল বলছি না ঠিক বলছি যদি আল্লাহ খুশি না হয় আমি ওয়াজ করে দিয়ে চলে গেলাম মানুষও শুনে নিল যে যার বাড়ি চলে গেল এই আপনাদের রাত জাগাও বেকার আমার অত দূর থেকে কষ্ট করে আসাও বেকার সব বেকার ভুল বলছি না ঠিক বলছি তাহলে নিয়ে রাখতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত অন্য কিছু করা যাবে যাবে না আমার ভাইরা তাহলে আমরা একটা পানি খেতে যাব আটটির দোকানে পুরোপুরি না বসতে পারলে আপনি অন্তত হাঁটুটা মুড়ে বসে পানি খান হবে না মানুষ চেষ্টা করলে পারে তো নাকি অবশ্যই পারে তাহলে খবরদার ইসলাম এমন একটা ধর্মের নাম আচ্ছা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা যাবে যাবে কি বলছো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ না কথা বলেনি কেন হ্যাঁ আপনারা বলছেন আমি বলছি না যদি বলেন কেন বুঝতে হবে ইসলাম কেন সর্বশ্রেষ্ঠ না আছেন ওয়াজ আমি প্রথমেই বলেছি বুঝার জিনিস আমরা বুঝবো বুঝে আমল করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা ইসলামকে কেন আমরা সর্বশ্রেষ্ঠ বলে মানব না দেখবেন মাধ্যমিক অনেক র‍্যাঙ্ক হয় না 1 to 10 এদের মধ্যে একটা ছেলে টপার হয় বাদ বাকি নটা ছেলেকে আপনি খারাপ বলতে পারবেন আরো যে নটা নজন যে র‍্যাঙ্ক করে এদেরকে খারাপ বলা যাবে না আল্লাহ রমজান মাসকে বলছে শ্রেষ্ঠ মাস আর রবিউল আউয়াল মাসকে বলছে সর্বশ্রেষ্ঠ মাস জোরে বলবেন না কারণ রমজান মাস শ্রেষ্ঠ মাস কেনটা কি রমজান মাসে কুরআন নাজিল হয়েছে আর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ রবিউল আউয়াল মাসে নবী এসেছে জোরে বলবেন না তাহলে রমজান শ্রেষ্ঠ বলেই কিন্তু রবিউল আউয়াল কি হয়েছে সর্বশ্রেষ্ঠ আর রমজান যদি শ্রেষ্ঠ না হতো রবিউল আউয়াল কি সর্বশ্রেষ্ঠ হতো হতো না তাহলে আগে রমজানকে শ্রেষ্ঠ হতে হয়েছে আমরা যদি ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলে মানি তাহলে সব ধর্মকে শ্রেষ্ঠ বলে মানতে হবে কি বলে মানতে হবে সব ধর্মকে শ্রেষ্ঠ বলে মানতে হবে তুমি মানবে সব ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম কথা বলে না তুমি মানবে অন্য ধর্মকে শ্রেষ্ঠ বলে মানবে কথা বলে না কেন মানা যাবে যাবে না তাহলে আমরা কি বলি আমরা আল্লাহকে কজন বলে মানি জোর করে বলো একজন একটু সবাই মিলে বলেন সাক্ষী দিচ্ছি তো আল্লাহ কজন একজন নবী এক কুরআন এক ইসলাম এক ইয়েস ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র ধর্ম জোরে বলবে না আরেকটু জোর করে হবে না আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে ইসলামকে আপনি মানার মতো মানেন আল্লাহ কবুল করে নেবে জোরে হবে না তাহলে আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আজকুরুকুম তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহও তোদেরকে স্মরণ করব জেনে রেখে দেন আল্লাহর কোনো বিকল্প আছে নবীর নবীর কোনো বিকল্প আছে কথা বলে নে নবীর কোনো বিকল্প আছে কোরআনের কোনো বিকল্প আছে অনুরূপ ইসলামেরও কোনো বিকল্প নাই কি হয়েছে কি কতক্ষণ ওয়াজ করবো বেশি নয় একটা পর্যন্ত টাইম অলরেডি এখনই একটা বাইতে 10 মিনিট আর বাকি আছে আর 12-13 মিনিট আছে একটা পর্যন্ত প্রোগ্রাম করে তারপর ইনশাল্লাহ
দোয়া খায়র করে দেব আমার ভাইরা তথাপি আজ আলহামদুলিল্লাহ এই জায়গায় তাহলে আমরা মনোযোগ দিয়ে বুঝেছি আজকে চিন্তা করে দেখেন তাহলে আমরা ইসলামকে একমাত্র ধর্ম বলবো বলেন ইনশাআল্লাহ আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমার কি কথাবার্তা খারাপ লাগছে আমার ভাইরা আব্বারা তরুণের আলহামদুলিল্লাহ আর তৃতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা লাইন সাকারতুম লা আজিদান্নাকুম আল্লাহ তৃতীয় নাম্বার ওয়াদা করছে বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব আর একটু জোর করে বলবি না আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে আব্দুর রহমান বিন আউফ কি নাম বললাম যিনি 10 জন জান্নাতির একজন ছিলেন সুবহানাল্লাহ বলবেন না এটা খুশি হয়ে হলো আর একটু জোরে বলবেন না 10 জন জান্নাতির কজন একজন আব্দুর রহমান ইবনে আউফ যিনি নবীর কাছে গেলেন আল্লাহ রাসূলের আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীর আদর্শ দেখে মুসলমান দেখেন শুকরিয়া আদা করলে আল্লাহ কত বরকত দেয় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করেন এই যে আমরা নিঃশ্বাস টানছি এই নিঃশ্বাস দিচ্ছে কেন অক্সিজেন আল্লাহ একটা মানুষ এভরিডে 16 কেজি করে অক্সিজেন লয় প্রতিদিন কত কিলো 16 কিলো বিজ্ঞান বলছে এই 16 কিলো অক্সিজেন আল্লাহ ফ্রি ফ্রি দিচ্ছে আপনি আইসিইউতে চলে যান এক ঘন্টা যদি আপনাকে অক্সিজেন দেয় কয়েক হাজার হাজার টাকা বিল করবে করবে না কিন্তু এর জন্য কি জিবরাইল ফেরেশতা মানুষের ঘরে ঘরে এসে টাকা দা করেছে এই তোর এক সপ্তাহে এত কেজি এত হাজার কেজি তুই অক্সিজেন নিয়েছিস এর জন্য আল্লাহকে এত হাজার টাকা বিল দে চেয়েছে কোনোদিন চাই না আল্লাহ এত নিয়ামত দিচ্ছে আল্লাহ বলছে তোরা শুধু আমার শুকর গুজারি কর আমার ভাইরা তো আব্দুর রহমান মুসলমান হয়েছে মক্কার কাফেররা খুব জুলুম করছে মনটা বড় খারাপ নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন হুজুর ইসলাম মেনেছি বলে মক্কার মানুষরা আমার উপরে খুব জুলুম করে যিনি ছিলেন কোটি কোটি টাকার মালিক জোরে বলবেন না আল্লাহ নবী বলছে বাবা তুমি মক্কা ছেড়ে হাবসায় যে হিজরত করো কোথায় হাবসা আল্লাহ রাসূলের সাহাবি আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন নিজের স্ত্রীর কাছে গেছে স্ত্রী আজকের দিন আমার এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি সব ত্যাগ করে দিলাম আমি হাবসায় যাব তুমি কি আমার সঙ্গে হিজরত করবে স্ত্রী বলে না আমি যাব না আমি সম্পত্তি লব আটটি চলে যান আব্দুর রহমান বিন আউফ হাবসায় চলে গেলেন কিছুদিন পর আল্লাহ নবীর উপরে মক্কার কাফেররা অত্যাচার করেছিল না নবী বাধ্য হয়ে মদিনায় হিজরত করেছিলেন কোথায় মদিনায় আল্লাহর নবী মক্কার মানুষরা নবীকে তাড়িয়ে দিলেন আল্লাহ রাসূল মদিনার দিকে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবী মদিনার দিকে যায় আল্লাহ নবীর সাথে আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী সাথে সাথে আল্লাহ নবীর একবার কান্দি বান্দি সামনে পিছনে করে আল্লাহ নবী বলে ও মামা জি আবু বকর ও মামা জি আবু বকর তুমি কেন এরকম করো একবার কান্দি বান্দি সামনে পিছনে কেন করো হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর মনে মনে পড়ি চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা কেউ যদি আপনাকে দূর থেকে তীর ছুড়ে মেরে দেয় আমি আবু বকর আমাকে লেগে যাবে আমি মারা যাব এতে কোনো যায় আসে না কেবলমাত্র আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এ নবী প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর এরকম ভাবে আমার রাসূলুল্লাহ মদিনার দিকে চলে গেলেন মক্কা মানুষেরা আল্লাহ নবীকে কষ্ট করে তাড়িয়ে দিল মদিনার মানুষেরা সেদিন তারা আল্লাহ নবীকে গোল করে গিরাও করে নিল সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে আল্লাহ নবীর জন্য ওয়েলকাম জানাতে লাগে সেদিন তারা পড়েছিল তালা আল বাতুর আলাইনা মিনসানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুর আলাইনা মাদানিল্লাহি দায়ী
যুবকের আল্লাহ নবী মদিনায় তাসরিফ নিয়ে চলে গেলেন মদিনার যুবকেরা মদিনার মুরব্বীরা মদিনার তরুণেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে ফেলল আল্লাহ নবী বলে ও মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নিবেন না যতক্ষণ আমাদের শরীরে জান টুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আরে জোরে বলবেন না হুজুর যতক্ষণ জান বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন এদিকে হামসা আব্দুর রহমান বিন আউফ কোথায় হিজরত করেছিলেন কোথায় বললাম ইয়েস হাফসা হাফসা হিজরত তিনি হাফসা থেকে মদিনায় চলে আসছেন আল্লাহ রসুলের দরবারে গেলেন কে জানে একজন এসে বলছে আব্দুর রহমান তুমি মক্কার বাড়ি মক্কার সম্পত্তি ছেড়ে দিয়ে তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফেররা দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে শুনে রেখে দাও মক্কার বাড়ি মক্কার কাফেররা দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল আরেকটু জোর করে হবে না কিসের বাড়ি জান্নাত বাড়ি মদিনায় এসে দখল করেছি আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন রাসূলুল্লাহর কাছে আল্লাহ নবী বলছে বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকা সম্পত্তি সব ত্যাগ করে ফেললে না যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট জোরে বলবেন না আল্লাহ নবী বলছে যাও বাবা আমি দোয়া করছি এখন আর হুজুর দেখাই যে লোক দোয়া চাই আগেকার যে দেখবেন লোক হুজুরদেরকে অনেক ভালোবাসত এখন সে মহাব্বত আছে এখন পীরও যেমন মুরিদও সেরকম কথা বলে নেই এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে খাওয়া দাওয়া করতে মুড়ি দাওয়াত করেছে গরিব মানুষ মুড়ি পীর সাহেবের জন্য খাসি গরু মুরগি সব ব্যবস্থা করেছে পীর সাহেব বলছে বাবা তুই কোথায় পেলিস বলছে হুজুর যা হচ্ছে সব তোমার জুতোর সিলাই কিসের জুতোর সিলাই পীর সাহেব তো বিরাট খুশি বলে মুরিদ আমায় ভালোবাসে বাসে আবার আমার জুতোকে এত মহাব্বত করে পীর সাহেব বলছে যা আজকের দিনে তুমি চলে যাও পীর সাহেব কি করেছে আস্তে আস্তে করে আপনার মুরিদের কাছে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে পীর সাহেবের বাড়ি যাবে জুতো খুঁজছে জুতো আর খুঁজে পায়নি মুরিদকে দেখে জিজ্ঞেস করছে এ বাবা মুরিদ আমার জুতো কোথায় গেল বলছে হুজুর আমি প্রথম থেকে বলে এসছি না যা হচ্ছে আপনার জুতোর সিলাই গরিব মানুষ কোথায় টাকা পাবো আপনার জুতোগুলো সব হাফ দামে বিক্রি করে দিচ্ছি যা টাকা হয়েছে খাসি গরু মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ নবী আব্দুর রহমান বিন আউফের সঙ্গে আল্লাহ রসুল সাদ বিন রাবির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন কার সাদ ইবনে রাবি দুজনের মধ্যে পরস্পর ভাই ভাই সম্পর্ক করে দিলেন আল্লাহ নবী বলছে বাবা সাদ আমার আব্দুর রহমানের দিকে একটু দেখবে চলে গেছে সাদ আব্দুর রহমান আগিয়ে আগিয়ে যায় সাদ পিছু পিছু হেঁটে হেঁটে যায় কিছু দূর যে সাদ বলছে ভাই আব্দুর রহমান তুমি তো মদিনায় মক্কায় ছিলে মক্কায় তোমার কোটি কোটি টাকার সম্পত্তি তবে এখন তুমি মদিনায় এসে বেকার হয়ে গেছো বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে কথা বলে না দিবে দিবে না বলছে তুমি বেকার হয়ে গেছো তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছেন কজন দুইজন এই দুজনের মধ্যে তুমি যাকে সিলেক্টেড করবে আমি তাকে তালাক দেব তুমি তাকে বিবাহ করবে তুমি কি এতে রাজি আব্দুর রহমান বলে না আমি এতে রাজি না লাস্টে গেলে আবার বলছে ভাই শুনে রেখে দাও তবে আল্লাহ আমার মদিনায় অনেক সম্পত্তি দিয়েছে তবে অর্ধেক আমার অর্ধেক তোমার তুমি কি এতে রাজি আব্দুর রহমান বলে না এতেও আমি রাজি না যান আপনি চলে যান আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন বাড়িতে চলে গেলেন আপনার কোনো কিচ্ছু ফেলেন না আব্দুর রহমান ইবনে আউফ আস্তে আস্তে করে আপনার বাড়িতে চলে গেলেন কিছুদিন বলে আমাকে ব্যবসা করার টাকা দাও ব্যবসা করতে লাগলেন আল্লাহ শকর গুজারি করলেন আল্লাহ ব্যবসায় বরকত দিলেন কদিনের মধ্যে সুন্দর একটা বাড়ি তৈরি করে ফেললেন কোথায় মদিনায় একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেললেন সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন দেখবেন বিবাহের পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যায় চকচক করে না অলিমার দিন যে দেখবেন কারণ রসুল বলছেন ইজা তাজাওয়াজাল আব্দু ফাকাদ ইসতিগমালা নিসফা দিন মানুষ যখন বিবাহ করলো সে ইমানের অর্ধেক পূর্ণ করে নিল আর একটু জোর করে বলবে না যুবক ছেলে বিবাহ করেছে বিবাহ
কমপ্লিট করে নবীর কাছে গেছে নবী বলছে বাবা তুমি সুন্দর ড্রেস পরে এসেছো ব্যাপার কি বলছে হুজুর যা হচ্ছে আজকে দিন কই কিছু না তো না বাবা বলছে হুজুর আমি বিয়ে করে ফেলেছি নবী বলছে আমায় দাওয়াত করলেন হুজুর মনে থাকে না যাও বাড়ি চলে যাও বাড়ি গেলেন আল্লাহ এত বরকত দিলেন নবী বলছে বাবা কোথায় টাকা পেলে হুজুর ব্যবসা করেছি বরকত দিয়েছে রাসূল দোয়া করলেন আল্লাহ যাও তোমার ব্যবসায় বরকত দিবে কোন দিনের মধ্যে এত সম্পত্তির মালিক হয়ে গেলেন মদিনায় এসে তিন বস্তা সোনা যিনি হুদাইবিয়ার সন্ধিতে দান করেছিলেন সুবহানাল্লাহ আরেকটু জোর করে বলবেন না আব্দুর রহমান ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে বাবা আমল তো কিছুই নাই আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান ইফতাও সন্তান দিও গিয়ে ডেকে বলে ও বাবা ছেলেরা আমি আব্দুর রহমান ইফতাও যেদিন মারা যাব তোমরা আমার ইন্তেকালে পড়ে আমার লাশের মধ্যে কাপড় খানা পরাবে না আমার লাশের মধ্যে তোমরা আজকে দিনে বদরের ড্রেস খানা পরিয়ে দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জাসা করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো আল্লাহ পাক আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম কিসের যুদ্ধে বদরের যুদ্ধে তাহলে একে বলা হয় বরকত এটা হলো তৃতীয় নম্বর পয়েন্টের আলোচনা আমি মোট কথা বলেছি চারটে আর চতুর্থ নম্বর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ সূরা নিসা আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরা রহিম আল্লাহ বলে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব আর একটু জোর করে হবে না তাহলে আমরা খালে সন্তরে আল্লাহর কাছে তওবা চাইবো এই যে সাদা জামা মাটিতে পড়লে কি হবে কালার কথা বলে নে কালার নোংরা হয়ে যাবে না মাটিতে পড়লে কালার চেঞ্জ হয়ে যাবে অনুরূপ জেনে রেখে দেন আমরা অন্তরটা আমাদের নাপাক হয়ে গেছে আমরা পাক পবিত্র করার জন্য আমাদের বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা লাগবে কি করা লাগবে তওবা ইস্তিগফার বয়স হয়ে গেছে আব্বাগুনু বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা চাইবেন চুলদাড়ি পেকে যা মানে কিতাবের একটা মরণের টিকিট চলে আসে আল্লাহর হুকুম যার কোন মুহূর্তে কদিনের দুনিয়া আমরা কি হিসাব করে দেখেছি একবার চিন্তা করে দেখেন দেখি আটটি মনে করেন পনেরো বছরের নিচে যারা আছে এরা দুনিয়ার কিছু বুঝে আর পঞ্চাশ যাদের ক্রস হয়ে যায় এরা দুনিয়ার কিছু বুঝবে কিচ্ছু বুঝবে না আমার ভাইরা তাহলে এই পনেরো আর এদিকে পঞ্চাশ থাকে কত পনেরো বাদ দিলে পঁয়ত্রিশ মাত্র দুনিয়ার জিন্দেগি পঁয়ত্রিশটা বছরের জিন্দেগি এই পঁয়ত্রিশ বছর জিন্দেগির জন্য আমাদের সব বেকার আমরা সব আমাদের শেষ দেখবেন পঞ্চাশ হাজার পার হয়ে যায় এরা এদের আর দুনিয়া কিছু ভাল লাগে ভাববে জানে একটু মসজিদে যায় আল্লাহ আল্লাহ করে বাদ বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলি ভালো ভুল বলছি না ঠিক বলছি আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে আব্বাগুনু ভাবে নিজেদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করেন আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে আমাদের দুই কাঁধে কটা ফারিস্তা থাকে দুটো ফারিস্তা একটার নাম হচ্ছে কেরামান কাতেবিন ডান দিকের ফারিস্তা সওয়াব লিখেন কি লিখেন সওয়াব আর বাম দিকের ফারিস্তা বান্দার গুনাহ লিখেন বান্দা যখন নেকির কাজ করবে সঙ্গে সঙ্গে বান্দার সওয়াব লিখা হবে আর বান্দা যখন গুনাহ করবে তার সওয়াব লিখা হবে না আল্লাহ বলবে কি রে বান্দা যা অনেকটা যখন বান্দা গুনার কাজ করবে তার গুনাহ লিখতে একটু লেট হবে আল্লাহ অনেকক্ষণ পর ফারিস্তার একজনকে বলা কোয়া করবে একটু এর গুনাহটা লিখতে লেট করো বান্দাটা তওবাও চাইতে পারে দিনের বেলায় অন্যায় করেছে যদি আপনি রাত্রে আল্লাহর কাছে তওবা করে নেন আল্লাহ সারা দিনের গুনাহকে মাফ করে দেন রাসূল বলছে তোমরা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করো যদি প্রতিদিন তওবা না চাও হয় তোমরা অন্তত সপ্তাহে একটা দিন যেটা হলো ইয়াউমুল জুমআ কোন দিন জুম্মার দিন ওই রাতটার নাম কি বৃহস্পতিবার কথা বলে নে জুম্মার রাত কোনটা হচ্ছে বৃহস্পতিবারের রাতটা মানে বৃহস্পতিবার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর যে রাতটা আছে ওই রাতটাই তুমি আল্লাহর কাছে সারা সপ্তাহ গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার সারা সপ্তাহ গুনাহকে মাফ করে দেবে
মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ নবী বলেছেন এরপরে যদি তোমাদের সপ্তাহে তওবা চায় না হয় তোমরা মাসে একদিন আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ থেকে মাফ করে দিবে আল্লাহ নবী বলেন এরকম মাসে যদি আল্লাহর কাছে তওবা চায় না হয় বছরে এক একটা দিন আছে যেই দিনগুলোতে যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবে তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে আব্বাগুনু বিদায়ের আগে আমি বলে দিয়ে যাই আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে শুধু তাই নয় আমার ভাইগুনো আপাগুনো আজকে চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল বলছেন মুজমায়ে ওয়া আসরি কিতাবে তোমরা আল্লাহর কাছে তওবা চাও বেশি বেশি করে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা বলুন তো দেখিনি আমরা যদি জলসার মাহফিলে 500 টাকা দান করি তখন আমাদের মনে হয় এটা তো আমার আল্লাহ দেখতে পাচ্ছে ভালো কাজ করেছি আখা অবশ্যই আল্লাহ দেখতে পায় যখন তুমি মসজিদে যাও নামাজ পড়তে তখন তোমার মনে হয় এটা তো আমি ভালো কাজ করেছি আমার আল্লাহ দেখতে পাচ্ছে অবশ্যই আল্লাহ দেখতে পায় এ নবী প্রেমিকেরা তুমি আমি যখন ভালো কাজ করি আমাদের মনে হয় এটা তো আমার আল্লাহ দেখতে পায় যুবকের আব্বারা তরুণেরা তুমি আমি ভালো কাজ করার সময় মনে হয় আল্লাহ দেখতে পায় যখন তুমি আমি গুনাহ করি কেন আমাদের মনে হয় না এটাও তো আমার আল্লাহ দেখতে পায় এ নবী প্রেমিকেরা তুমি আমি গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা তাই বিদায় বলে যায় আল্লাহর কাছে তওবা চাইলেন কত অন্যায় করেছেন কত গুনাহ করেছেন আল্লাহ পাক জানিয়ে দেয় লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরু রাহিম ওয়া আমার বান্দারি তারা যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা শুধু তাই নয় মুজমায়ে ওয়া শরীফ কিতাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী বলে দিয়েছে আমার উম্মাত উম্মাতিরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ এদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে আল্লাহ তাদের জিন্দগির গুনাহ খাতাগুলিকে আমার আল্লাহ মাফ করে দিবে তাহলে ভাবেন নিজেদেরকে পরিবর্তন করান আল্লাহ যেন আমাদের সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন সাথে সাথে যতটুকু আলোচনা করলাম এতে করে কি আপনারা কষ্ট পেলেন একদম কয়েকটা 4টে পয়েন্টের উপর আজকে আপনাদের কাছে আলোচনা করলাম হয়তো যদি আরো মানুষজন থাকতো আরো অন্য সাইডে হয়তো আরো কিছু আলোচনা হতো হতো না আরো অন্য সাইডে আল্লাহ ইনশাআল্লাহ আপনারা হয়তো অনেকে আমার বক্তব্য শুনেছেন তো নাকি আর শুনেন আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো আপনারা বক্তব্য শুনেন আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা যতটুকু বললাম আল্লাহ যেন আমাদের হক ন্যায়ের উপরে চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান বলে গেলাম দাওয়াত দিয়ে গেলাম যাবেন আমার দরবার শরীফ ফুরফুরা শরীফ থেকে আরেকটু যেতে হবে আপনার ওই 30 কিলোমিটার 40 কিলোমিটার মতন পিন্নগর আরামবাগ পিন্নগর শরীফ দাদা হুজুরের একজন মরিদ ছিলেন যিনি 118 বছর হায়াতে ছিলেন যদি বলবেন না সেই ঘরে আওলাদ এসেছি সকলে আমি দাওয়াত দিয়ে গেলাম আপনারা যাবেন ইনশাল্লাহ আমার বাড়িতে যে খাদা করবেন বলেন ইনশাল্লাহ যাবেন তো নাকি ছেলের মতো ভালোবাসছো তো আব্বা একটু হাত তুলে দেখাও দেখিনি
ইবনে মুনাফিকি হাত নয় তো আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না রে তো বীর আলহামদুলিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন দাদা খুজুরের হক সিলসিলার উপরে থাকবেন কে কি বলল ওদিকে আমাদের কান দিলে হবে কথা বলেন পুতাকারের কে দুটো আমরা ভাতে দে ওর কথা শুনে তোমরা হচ্ছে চেঞ্জ করে দিবে যেই হোক ওর কথা শুনে কি চেঞ্জ করা যাবে আমি গালিগালাজের সাপোর্টার না কিন্তু জেনে রেখে দিবেন ওরা একটা বাংলায় কথা আছে তোদের সিল তোদের নুরা তোদের ভাঙ্গো তো ওরা ফতোয়া দেয় অনেক ফতোয়াগিরি করে দেখবেন আটটা বড় বড় ফতোয়া মেরে দেয় কিন্তু ওরা নিজেরা ফতোয়া দিচ্ছে মহিলাদের একটা মাসিক শরীর খারাপ হয় ওই অবস্থায় শরীর পাক থাকে না নাপাক থাকে নাপাক ওরা ফতোয়া দিচ্ছে ওই অবস্থায় মেয়েরা আল্লাহর কোরআন ছুঁতে পারবে বলবেন না নৌজুবিল্লাহ তাহলে ওরা মানুষের ইমানকে বরবাদ করে ফেলবে খবরদার আল্লাহ আমাদের কবুল করেন সিরাতাল মুস্তাকিমের পথিক বানান একবার দরুদ শরীফ আল্লাহ صل على نبينا صل على محمد صل على صفينا صل على محمد জোরে বলবেন না সুবহানাল্লাহ সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা সাফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সিলসিলা আলম কা জব জাগির হুয়া জব সে চলা বানি আলম নে ভেজে এ রসুল ওর আম্বিয়া সৈয়দে আদম হ্যার ইসি گلی کی ابتدا انتہا و منتہا ہے سب رسول میں مصطفیٰ مصطفیٰ مجتبیٰ بے سوا دل ربا مصطفیٰ مجتبیٰ بے سوا دل ربا আরো জোরে বলবেন মুস্তাফা মুস্তাফা সাল্লি আলা মুস্তাফা মুস্তাফা সাল্লি আলা মুস্তাফা মুস্তাফা সাল্লি আলা মুস্তাফা মুস্তাফা সাল্লি আলা সবসে আউয়াল ভি ওহি হ্যায় আর ওহি হ্যায় ইন্তেহা সিরেফ মেরা ہی نہیں سب انبیاء کا مقتدا آپ آئے کفر ظلمت سے برائے کی دور تھا ہار تارا سرے کچھ حالت کا مچائے کی سور تھا قتول غارت کا سمندر بھی تلا تم خیج تھا تپور کا باجی تواسف سے جگہ لب ریج تھا آپ کے آنے سے آپ کے آنے سے بدلا اسی جگہ کا کاروبار دشمن با ہم ہوئے ایک دوسر پہ مہروبا صلی علی نبینا صلی علی محمدین صلی علی صفینا صلی علی محمدین دعوت و تبلیغی کرنے گئے مگر چلتے گئے اپنے رب کی بندگی کر لو یہی کہتے رہے আরো জোরে বলবে না بوت پرستی کے پجاری مستعین ہونے لگے دشمنان مصطفیٰ بھگ جو حسد کرنے لگے اسی کٹن کے دور میں کیسے گزاری جیندگی ظلم سے کر بھی نہ آئی بندگی میں کچھ کامی دین
سالا قید و بندس تین سالا قید و بندس کی رگی کی راستا ہر مصیبت میں صبر نگی کوچ نگی او پگا مور سے لے روب لے کے ہجرت کا کھجینا گئے سنگی آرے گار کے سوئے مدینہ گئے مصطفى مصطفى صلي على مصطفى مصطفى صلي على آپ نے کل کو سیام آپ کے کل کو سیام شب بلدار کا قرآن گئے جرے بولوے نا আর একটু জোর করে হবে না আপকে খুলকো সিয়াম সব বল তা কুরআন খাই লম্হা লম্হা হারদা লিখি তার গা রহমান খাই খুব সুরত মুস্কুরাতা দিল নসি আন্দাজ খাই জোরে বলবে নে খুব সুরত মুস্কুরাতা দিল سی انداز ہے سیر و سفر پر وسیلی سو جگار آواز ہے نرم لہ جا سا پرنگ مہا جبی ایک پور سا در میں آنے چال والے بے تری دل آسنا مصطفی مصطفی صلی اللہ مصطفی مصطفی صلی اللہ اللہم صلی علی الحمدللہ সকলে আমি যতটুকু আলোচনা করলাম কেউ কষ্ট পেলেন আমার তরফ থেকে দুঃখ পেলেন সকলে আল্লাহর রাস্তায় মাফ করেন যতটুকু আল্লাহ বলালেন আসেন পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর সামনে একটু সালাম দেব সকলে দাঁড়িয়ে পড়েন ইয়া নবী ইয়া হাবিব সালাম سلام بدر علينا من سنيات البداية وعجبا شكر علينا بعد لله عهدا سلام كوتين حاسو هورر دين كي آتين يا نبي نامو پیارا يا رسول نامو پیارا عرص پار حق نے پخارا شد فیغان برغن حمارا يا نبي سلام يا رسول الله
সকল আস্তে আস্তে বসে আর নয় পরে বলবো ভাই, নেক্সট টাইম অন্য দিন যখন দিবে পরে হবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই, তোমার এই মাইক্রোফোন কত ওয়াটের গা? এই মাইক্রোফোনটা কত কত বলো না, তোমাকে জিজ্ঞেস করছি তো বলছি কত বলো না। হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা একটু ভাসিয়ে দাও ভাই, নাক বলছি তো একটু ভাসিয়ে দেয় ভাসা, এটা নাক বললে একটু বেশি ভাসিয়ে দেয়, নাত বলছি তো একটু ভাসি না। দরুদ শরীফ আল্লাহুম্মা, তুমি কথা শুনলি কেন, যেটা বলছি করো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সাইয়েদুল আম্বিয়া উর্দু না বাংলা? সাইয়েদুল আম্বিয়া কি কোন উর্দু? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যেতে লেখা নেই রুজেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, মেরে প্যারে নবী, মেরে প্যারে নবী তুমসা কোই নেহি, জোরে বলবেন সুবহানাল্লাহ। সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, চাঁদু সে বরকে হ্যায় তেরি প্যারি যাবি, চাঁদু সে বরকে হ্যায় তেরি প্যারি যাবি, মেরে প্যারে নবী, মেরে প্যারে নবী তুমসা কোই নেহি, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, হ্যায় সাহাবা সিতারে তো চাঁদ আপু গায়, হ্যায় সাহাবা সিতারে তো চাঁদ আপু গায়, বরকে গো আপসে, বরকে গো চাঁদ সে আপ জিয়াদা হাসি, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, আকামে রাজবালে একি কিয়া শান গায়, আকামে রাজবালে একি কিয়া শান গায়, আপ তো হো গয়ে, আপ তো হো গয়ে কিয়া মকা কি মকি, জোরে বলবেন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, উনকি রূপ আতকি ভি বাত ক্যা কিজিয়ে, উনকি রূপ আতকি ভি বাত ক্যা কিজিয়ে,
জিনকে খাদেম হুয়ে জিনকে খাদেম হুয়ে জিবরাইলে আমি সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন তু মেরি জান হ্যায় মেরা ঈমান হ্যায় জোরে বলবেন না তু মেরি জান হ্যায় মেরা ঈমান হ্যায় তেরা ফরমান হ্যায় তেরা ফরমান হ্যায় আনা খাতেমুন নবী সাইয়েদুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা বাবা একটা খুঁড়ি হয়ে গেছে গো সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো আপনারা সকলে আমার সঙ্গে পড়েন সকলে আমার সাথে বলেন একটু তওবা পড়ে নেন আল্লাহ তওবাকারী বান্দাকে বড় ভালোবাসে সকলে আমার সঙ্গে বলেন হে আল্লাহ আমরা জানিত অজানিত ইচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে খালেস অন্তরে আপনার কাছে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসনা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ ভিক্ষুকের মতো কঙ্গালের মতো মিসকিনের মতো আপনার দরবারে হাত ফেতেছি আল্লাহ আল্লাহ চেহারার দিকে তাকালে গুনাহ মাফ করতে ইচ্ছা করবেন আল্লাহ চেহারার দিকে না তাকিয়ে ছলনা চোখের দিকে তাকিয়ে বেহায়া হাতের দিকে তাকিয়ে আল্লাহ জিন্দেগির গুনাহকে মাফ করে দেন আল্লাহ যা কিছু বললাম সমস্ত পড়াকে কবুল করে নেন আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ খাস করে এত রাত পর্যন্ত আল্লাহ মুরব্বী আব্বাগুনো ভাইগুনো সকলে আল্লাহ আল্লাহ আমরা এই জান্নাতের বাগানে বসে আছি আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 তামাম নবী আলাইহিম সালামদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ বা খাস করে সওয়াব দয়াময় দয়া করে চার ইমাম হুজুর সিয়া সিত্তা সো ইমাম হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে সোবা আল্লাহ বা রব্বুল আলামিন দয়াময় দয়া করে আল্লাহ বরফির সাহেব পিরানি পি দোস্তগির গৌসুল আজম বরফির সাহেব হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন হিন্দুস্তানে বাদশা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দিদ আলফেসানি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তামাম হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে দয়াময় দয়া করে মেঘের বাণী করে আল্লাহ আপনার কাছে চাইব না তো কার কাছে চাইব আল্লাহ আপনার কাছে মাংব না তো কার কাছে মাংব আল্লাহ আল্লাহ কবুল করে নেন মাফ করে দেন আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ কুমড়োখালির ইসালে সবকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাতা তা ফুরফুরার পীর মুসাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা পীরের উপাগে সবটুকু পৌঁছে দিন দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা চার শহীদান হুজুর পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা আবুল ফরা সিদ্দিকী পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী তামাম হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ খাস করে সওয়াব দয়াময় দয়া করে মেঘের বাণী করে আল্লাহ পাক
আপনি আমাদের হাতকে কবুল করে নেন আল্লাহ মুসিরাতে আল্লামা হুজুর বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব পিয়ারডাঙ্গা শরীফে হামাতুল্লাহ সাহেব মেদিনীপুরে মোস্তফা মাদানি আল্লাহ পাক ভিন্নগর জমিনে আল্লাহ নানা জান হুজুরে দরবারে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ মাজারে শুয়ে আছে নানি আম্মা নানা নানি মাঝখানে শুয়ে আছে আল্লাহ বড় ভাই সলখিন ভাইয়ের উপাগে সবটুকু পৌঁছে দিন তাদের নেক দোয়া সকলকে নসিব করে দেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেক কবরবাসী প্রভু পাকে সব সুখ পৌঁছে দিন আল্লাহ অনেকে জন্মদাতা বাপ চলে গিয়েছে আল্লাহ যে বাপের দিন কায়ামত পর্যন্ত সন্তানরা শোধ করতে পারবে না আল্লাহ সেই বাপ যাদের কবরে পড়ে আছে বাপের কবরখানা বেহেস্তের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয় আল্লাহ আমাদের যাদের মধ্যে জনম দুঃখী গর্ভধারিণী মা চলে গিয়েছে যে মায়ের একটা নাম হলো মা তাম পৃথিবীর ভালোবাসা একদিকে করলে মায়ের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ পাক সেই জনম দুঃখী মা যাদের কবরে পড়ে আছে প্রত্যেকের আল্লাহ আপনি রূপাকে সবটুকু পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ এরকম আল্লাহ পাক খাস করে যাদের নানা নানি দাদু দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী খালা ফুফু যাদের কবরে পড়ে আছে প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ খাস করে আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের রূপাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ তো কোনো মানুষ হাত পেতে যে প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করেন প্রত্যেকের রুজিতে বরকত দেন প্রত্যেকের ইমানে মজবুতি দেন আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ প্রত্যেককে নামাজি বানিয়ে দেন রসুলের সুন্নাহ তরিকা মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার ভাইরা অনেক পরিশ্রম করে আল্লাহ খাটাখাটনি করে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ কবুল করে না আল্লাহ আপনি হাতকে কবুল করে না আল্লাহ প্রত্যেকের ইমানে মজবুতি দেন আল্লাহ নেক আমল করা তৌফিক দান করুন আল্লাহ খাস করে প্রত্যেকের মনের আশাকে যে যা উদ্দেশ্যে হাত পেতে যে উদ্দেশ্যকে পুরা করুন পর্দা আড়াল থেকে আমার মা বোনেরা আমিন আমিন করছে আল্লাহ এরা আমার মা এরা আমার বোন আল্লাহ এদেরকে পর্দা নসিনা করেন আল্লাহ এদের সংসারে শান্তি দেন আল্লাহ আল্লাহ জানমাল ইজ্জত আবরুকে হিফাজত করুন আল্লাহ কমিটির ভাইগুনুকে কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমতকে দারাজ করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন পরিশেষে আদুখানা নামাই যেদিন আপনি আমাদের মরণখানা দিবেন ওই টাইমে রসূলুল্লাহকে আমাদের সামনে এনে দিবেন নবী পাকের নূর জন্মখানা দেখতে দেখতে ইমানের মহাবাণী কলেমা শরীফ পড়তে পড়তে প্রত্যেকের মরণ নসিব করবেন سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين برحق كلمة الله إله جري جري لا لا إله إلا الله محمد رسول الله السلام عليكم جي فالا ساتي مالا আপনি এখন করবেন আচ্ছা দোয়া রাখবেন।